আসসালামু আলাইকুম সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের আগে ওজিরা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। দুই সফরের জন্য গত 16 জুন অভিন্ন দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে নেই নিয়মিত সাতজন ক্রিকেটার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসনরা। সাত ক্রিকেটারই খেলেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে। মূলত টানা ক্রিকেটের ধকল সামলাতে তারা ছুটি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে। তবে তাদের বদলে যে তরুণেরা দলে সুযোগ পেয়েছেন, তারা ভালো করলে বিশ্বকাপেও সুযোগ পেতে পারেন, এমন তথ্য নিশ্চিত করেছেন খোদ ওজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বলা চলে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের সিরিজের আগে বিশ্রামে থাকা ক্রিকেটারদের সতর্কবার্তা দিয়ে রেখেছেন তিনি। অ্যারন ফিঞ্চ বলেন, ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ, বিশেষত দক্ষিণ আফ্রিকা সফরে ব্যবহৃত সেন্ট লুসিয়ার পিচের সঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পিচগুলির স্বভাবে মিলে যাবে। আর বাংলাদেশের পিচগুলোর চরিত্র ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত যেখানেই খেলা হোক না কেন, সেখানকার পিচের মতোই। আর এ কারণেই এই দুই সফরে ভালো করলে তরুণরাও পেতে পারেন অজিদের হয়ে বিশ্বকাপ খেলার টিকিট। অ্যারন ফিঞ্চ আরও যোগ করেন, তাই তো এই সফরের অন্তর্ভুক্ত ক্রিকেটারদের নিজেদের পারফরমেন্সের মাধ্যমে দলে জায়গা করে নেওয়ার বিশাল সুযোগ রয়েছে। ছেলেরা বিগ ব্যাশ ও ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে, এমন পারফরমেন্স ধরে রেখে জাতীয় দলে জায়গা পাকা করতে হবে তাদের। অ্যারন ফিঞ্চ শেষ দিকে আরও বলেন, সবার মূল লক্ষ্য অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা এবং ভালো করা, তাই সফরে থাকা ছেলেদের জন্য এটি বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। ভালো করলে বিশ্বকাপে জায়গা পাওয়া সহজ হবে তাদের জন্য। উল্লেখ্য, এক নজরে দেখে নিন বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড। অ্যারন ফিঞ্চ অধিনায়ক, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়সেস হেনরিক্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, মেরিডিথ, জস ফিলিপে, মিচেল সুইপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু ট্রাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।